ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ক্ষমতাশীলরা আন্তর্জাতিকভাবে প্রচণ্ড চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এই আইন দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কালো আইন আখ্যা দিয়ে তা পুরোপুরি বাতিলের দাবি করেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, বিএনপির আন্দোলনকে দমন করতে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, দুদক সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকার তড়িঘড়ি করে নেতাদের সাজা দিয়ে বিরোধী দল নির্মূলের নীল নকশা বাস্তবায়ন করে আবারও যেন তেনভাবে নির্বাচন করতে চায়। তাদের এটা লক্ষ্য, তারা এক দুই সংস্কার চালু। এখন ওই এক কথায় আপনার যেহেতু আন্তর্জাতিক বিশ্বের জিওপলিটিক্যাল সমস্যা বিভিন্ন কারণে তারা বাদশাহ বলতে পারছে না, এক দুই শাসন বলতে পারছে না, এই কারণে উপরে মোড়কটা রাখছে, ভেতরে ঘটনাটা তাই করছে। আজকে দেখুন আমরা চারদিকে যে ঘটনা, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলুন, শিক্ষার প্রতিষ্ঠানগুলো বলুন, আদালতে যা হচ্ছে চিন্তা করা যায় যে কি হচ্ছে সেখানে,